মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা পর্যায়ে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজার এর যৌথ আয়োজনে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং মৌলভীবাজার সদর কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক টুম্পা দেবী ও অনুরাধা রায় এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাতনিঘাট ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন একাটোনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান নজরুল ইসলাম মুহিব মৌলভীবাজার কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার দেবজ্যোতি দে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিচারক ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সায়েদা আক্তার বক্তব্য রাখেন কিশোর কিশোরী ক্লাবের সদস্য তমালিকা দাস মৌলভীবাজার সদর উপজেলার কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চারটি ইভেন্টে একশো ছাপ্পান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করে পরে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তিমির বণিক মৌলভীবাজার অ্যানএন টিভি